আয়াসে শিরিবে কোন অসুবিধা হয় না। একবার ধরে আসলাম, কোনো ক্লান্তি নাই। বিশ্বে প্রতি বছর 1.5 কোটিরও বেশি মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করে, আর পাশ্চাত্যে মোট মৃত্যুর শতকরা 45% কারণই হল হৃদরোগ। খেয়াল করবেন, 100 জনের ভেতর 45 জনই মারা যায় হৃদরোগে। বাংলাদেশের কি অবস্থা জানতে চান? বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 10% মানুষ ভুগছেন করোনারি হৃদরোগে, আর প্রতি বছর মোট মৃত্যু শতকরা 27% ঘটছে করোনারি হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অচিরেই এই রোগ মহামারী আকার ধারণ করতে পারে। হৃদরোগ কাদের হয়? আমরা সাধারণত মনে করি হৃদরোগ শুধু বয়স্ক পরিণত মানুষের রোগ। না, হৃদরোগ শুধু বয়স্ক মানুষের রোগ নয়, হৃদরোগের একটি প্রধান কারণ মানসিক, পাশাপাশি ভুল খাদ্যাভ্যাস এবং ভ্রান্ত জীবনদৃষ্টি। তাই যে কারোরই যে কোনো বয়সে হতে পারে এই রোগ, যদি তিনি সচেতন না হন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, একটি সরকারি ব্যাংকে কর্মরত আছি। আমার বয়স 53। 31 জানুয়ারি 2009 সন বাসায় সন্ধ্যায় বসে আছি, পারিবারিক কিছু আলাপচারিতার মাঝে কোনো এক প্রসঙ্গ নিয়ে আমি প্রচণ্ডভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হই এবং আমি বুকে ব্যথা অনুভব করি, দুই হাত আমার বিষ হয়ে যায় এবং আমি অজ্ঞান হয়ে যাই। সাথে সাথে স্থানীয় ক্লিনিকে যে আমার আত্মীয়স্বজন সবাই নিয়ে গিয়ে ইসিজি করালো এবং স্থানীয় একজন ডাক্তারের পরামর্শে আমাকে ঢাকার একটা নাম করা হার্ট হাসপাতালে পাঠানো হলো। ডাক্তার সাহেব আমাকে দেখে, প্রথমে ইসিজির উপর দেখে বললেন যে আপনি তো লাকি মানুষ, আপনি যে হেঁটে আসছেন আপনার ভাগ্য, আপনাদের স্ট্রেচার আসার কথা। কিন্তু শুরু তো আমি আরও থকে গেলাম, মনে হচ্ছে আমি আবার হার্ট অ্যাটাক করি, এই অবস্থা। যা হোক, ডক্টরের পরামর্শ, সাথে সাথে আমাকে করোনারি কেয়ার ইউনিটে ঢুকালেন। 24 ঘন্টার ওখানে থাকতে হবে। 24 ঘন্টা অবজারভেশনের পরের দিন আমাকে অ্যানজিওগ্রাম করার জন্য অ্যানজিওগ্রাম টেবিলে নিয়ে যাওয়া হলো। যা হোক, অ্যানজিওগ্রামের পরে ফাইন্ডিংস আমাকে ওই টেবিলে রেখেই সাথে সাথে খসখস করে ডক্টর কী কী ইয়ে করলেন, ড্রয়িং করলেন। ড্রয়িং করে আমার আত্মীয়স্বজন ডাকতে বললেন, আমাকে বললেন যে দিস আপনার 3টা ব্লক ধরা পড়েছে, ডান আর্টারিতে একটা 100%, একটা 65%, আর বাম আর্টারিতে একটা 99%। খুবই মারাত্মক ব্যাপার, আপনি খুব খারাপ অবস্থায় আছেন, আপনাকে এখনই রিং করাতে হবে, ইউ আর ইন ডেথ রিস্ক। শুনে তো আমি আরও আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম। আমি পেশায় একজন ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকে আমি ডিজিএম হিসেবে কর্মরত ছিলাম। 2010 সালের এই মাঝামাঝিতে হঠাৎ করে হলো কি, আমি আর যেমন হাঁটতে পারছি না, এই 10-12 মিনিটের রাস্তা আমি যেন আর হেঁটে যেতে পারছি না, অসুবিধা হচ্ছে, সামনের দিকে আগাতে পারছি না। আবার কখনো কখনো কোনো কোনো দিন আবার মনে হয় যেন আমার বুকটা কেমন যেন একটু চেপে ধরছে, একটু ব্যথা ব্যথা লাগছে, চিনচিন করছে, এরকম একটা অবস্থা। তখন একদিন আমি আমাদের ব্যাংক মেডিকেল অফিসারের কাছে গেলাম। তো ডাক্তার সাহেব আমাকে পরীক্ষা, প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন, দেখলেন, তো অ্যানজিওগ্রাম করানো হলো, আমি হসপিটালে ভর্তি হয়ে গেলাম। তো রিপোর্টে জানা গেল যে আমার হার্ট অ্যাটাক হয়নি, তবে 2টো ব্লক আছে। ডাক্তার সাহেব বললেন ইমিডিয়েট রিং পরাতে হবে। রাত যত বাড়ছে ব্যথা তত বাড়ছে, রাত যত বাড়ছে ব্যথা তত বাড়ছে। এক সময় হয়তো রাত 4টা বাজে, তখন আমি জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের চিচুতে, ডাক্তাররা বললেন আপনি রাত্রে হার্ট অ্যাটাক করেছিলেন, আপনাকে আনতে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য তারা আমাকে কিছু করলেন। এই ঘাতক ব্যাধি হৃদরোগ কিভাবে হয়, কেন হয়, আর এর কারণই বা কি? এটি একটি পরিপূর্ণ হৃৎপিণ্ড। এগুলো হল ক
করোনারি ধমনী। এখন আমরা দেখি কিভাবে করোনারি হৃদরোগ হয়। ধমনীর ভেতরে কোলেস্টেরল জমে ব্লকেজ তৈরি হয়, আর ব্লকেজ তৈরি হওয়া মানেই হৃদরোগ। কোনো কারণে এই ব্লকেজ ফেটে ধমনীর ভেতরে রক্ত চলাচলের পথ পুরোটা বন্ধ হলেই ঘটে হার্ট অ্যাটাক। আবার তীব্র মানসিক আঘাতে পরিষ্কার ধমনীতেও স্প্যাজম বা সংকোচন সৃষ্টি হয়ে ঘটতে পারে হার্ট অ্যাটাক। আমি রিচ ফুড খেতে খুব পছন্দ করতাম। একটা উদাহরণ দিই, চারজনের সংসার আমার, ছোট সংসারই বলা যায়, তবু 10-12 কেজি মাংস আমার মাসে বরাদ্দ ছিল। মাসে 10-12 কেজি গরুর মাংস বরাদ্দ ছিল, এবং গলির কষাই জানতো যে স্যার 12 কেজি মাংস কোনটা, কুজের মাংস বা সিনার মাংসটা, চর্বিযুক্ত মাংসটা হলে, কচি গরু হলে যেন আমার জন্য আসে। সেভাবেই রুটিনে ছিল এবং সময় মতো বাসায় চলে আসতো গরুর মাংস। এটা আসলে আমি এখন ফিল করি যে এটা কি একটা বোকামি এবং করেছি। কিশোর বয়সেই 15-16 বছর বয়সে আমার অ্যালার্জিতে আক্রান্ত হই। এই গরুর মাংস সহ এই অন্যান্য ফুড আইটেমগুলি 20 বছর পর্যন্ত আমি খাইনি। তো গরু কুরবানি হয়েছে, তখন বেগম সাহেব বললেন, তোমার অ্যালার্জি তো আর যায় না, 20 বছর পর্যন্ত গরুর মাংস খাও না, তাহলে আজকে খাও, দেখা যাক কী হয়। না খেলেও তো যায় না, আর খেলে কী হয় দেখো। ঠিক আছে, খেলাম। খেলাম মানে প্রচুর খেলাম ওই দিনে, এবং পরের দিনও খেলাম, এই কয়েকদিন পর্যন্ত প্রচুর খেলাম। এমন খাওয়া খেলাম যে মনে হলো যে 20 বছর খাই না, এটাই করে উসল উঠে নিয়েছি। তো মনে করলাম যে গরুর মাংসে আমার কোনো ক্ষতি করবে না, আমি উৎসাহী হয়ে গেলাম গরুর মাংস আবার খাওয়ার জন্য। এখন বুঝছি যে আসলে এই গরুর মাংস খাওয়ার রেজাল্ট আমার কি হয়েছে। খাবার দাবার নিয়ে কখনো ভাবিনি। আমি চর্বি জাতীয় খাবার বেশ খেতাম, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, চর্বি জাতীয় খাবার আমার খুব প্রিয় ছিল। ভাজা পোড়াও খুব খেতাম, ভাজা পোড়াও আমার খুব প্রিয়। নিজে হাতে রান্না করতাম, নিজে হাতে খেতাম। তবে হৃদরোগের সবচেয়ে বড় কারণ টেনশন আর মানসিক আঘাত। প্রশ্ন হলো, টেনশনের কারণ কি? টেনশনের প্রধান কারণ না সুক্রিয়া, বৈষয়িক চাওয়া পাওয়ার এক সীমাহীন আকাঙ্ক্ষা। আর এই চাওয়া যখন পাওয়ায় রূপান্তরিত না হয়, যখন মেলে না চারপাশের মানুষের কাছ থেকে প্রত্যাশিত সাড়া, তখনই ঘটে মানসিক আঘাত, আর তা থেকেই হৃদরোগ বা হার্ট অ্যাটাক। আমার জীবনের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না, আমার খাবারের উপরে নিয়ন্ত্রণ ছিল না, মানসিকভাবে স্ট্রেসফুল লাইফ লিড করতাম, সর্বোপরি আমার কোনো সঠিক জীবন দৃষ্টি ছিল না। আমি খুব সেন্সিটিভ মানুষ, সামান্য বিশৃঙ্খলা দেখলে রেগে যেতাম। ছোটোখাটো একটা উদাহরণ দিই, খাবার টেবিলে সামান্য বিষয় একটু ত্রুটি হলে রেগে যেতাম। আর আগেই বলেছি খাবার ব্যাপারে খুব চুজি ছিলাম, ফ্যামিলির বড় ছেলে সন্তান হিসেবে কিছু দায় দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, কিন্তু সেটাও যখন সমালোচনার মুখে পড়তো বা পড়তো, তখনও আমি খুব রিয়েক্ট করতাম, এবং এই চাপটুকু সবসময় সহ্য করতে পারতাম না। 9-to-9 ব্যাংকিং, এটার একটা চাপ ছিল, প্রচণ্ড চাপ ছিল, প্রফেশনাল টেনশন যেটাকে বলা যাবে। এছাড়া আরেকটা বাজে অভ্যাস যেটা আমার ছিল 30 বছরের, সেই স্টুডেন্ট লাইফ সেকেন্ড ইয়ার থেকে ইউনিভার্সিটিতে, ধূমপানের অভ্যাস, যার জন্যই আজকে আমার এই হার্ট অ্যাটাক 100 ভাগ 99 ভাগ এবং 65 ভাগ হার্ট ব্লকেজ। এবং একটা দায়িত্বশীল পদে আমি কাজ করেছি, সেই জন্য আমার কাজের পরিধি এবং দায়িত্ব ছিল অনেক বেশি। তো সেই দিক থেকে আমার সহকর্মী অথবা অধস্তন অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সবসময় যে আমি খুব একটা ম্যানেজ করে চলতে পারতাম এমনটা নয়। অফিসিয়াল, পেশাগত, পারিবারিক, সামাজিক আরও অন্যান্য আনুষঙ্গিক মিলে আমাকে মোটামুটি একটা স্ট্রেসফুল লাইফই আমাকে লিড করতে হয়েছিল। আরেকটা বাই নেচার আমি বোধহয় একটু ইমোশনাল ছিলাম, অল্পতে আমি রেগে যেতাম, আমি নিজেকে যদি মূল্যায়ন করি, এরকম একটা বদভ্যাসই বলে ছিল আমার। আমার একটা মাত্র মেয়ে, আমার স্বামী বাইরে থাকতেন, বাংলাদেশের বাইরে থাকতেন,
তখন ওই মেয়েকে নিয়ে আমারই সব কিছু করতে হতো। মেয়েটা কীভাবে বড় হবে, কীভাবে লেখাপড়া করাবো, কীভাবে কী করাবো, এই খুব টেনশন করতাম। মেয়ে যখন বড় হলো তখন আবার আমি আরেক টেনশন, মেয়েকে বিয়ে দিব, কেমন বিয়ে দিব, কেমন পাত্র পাবো, পাত্র ভালো হবে কি না, সুখী হবে কি না, তাদের সাথে আমাদের অ্যাডজাস্ট হবে কি না, বিভিন্ন টেনশন এভাবে টেনশন করতাম, সবসময় টেনশন, যেটা না হলেই চলে, তারপরও চলে আসতো সেই টেনশনটা। শেষ পর্যন্ত মেয়ে বিয়ে দিলাম, শেষমেশে সেই মেয়ে বিয়ের 7 দিনের মাথায় আমি আবার হার্ট অ্যাটাক করলাম। এর সমাধান কোথায়? আপনাকে জানতে হবে সুস্থ জীবন দৃষ্টির কথা, শুকরগুজার এবং প্রোঅ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত মেডিটেশন করতে হবে, মানতে হবে সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম করতে হবে, আর সৎসঙ্গে একাত্ম হতে হবে। আর তাই কোয়ান্টাম হার্ট ক্লাব কোয়ান্টাম ফাউন্ডেশনের হৃদরোগ সেবা কার্যক্রম, এনজিওপ্লাস্টি আর বাইপাস সার্জারি ছাড়া হৃদরোগ নিরাময়ের এ পরীক্ষিত কার্যক্রমে অংশ নিয়ে শত শত হৃদরোগী সুস্থ হয়েছেন, যাপন করছেন স্বাভাবিক জীবন। আমি হলাম সেই লোক যাকে ডক্টর অ্যানজিওগ্রাম টেবিলে ইউরিন ডেথ রিস্ক এ কথা বলে অ্যানজিওপ্লাস্টি করতে চেয়েছিলেন। যেভাবেই হোক আমি ওই অ্যানজিওগ্রাম অপারেশন টেবিল থেকে উঠে এসেছি। সর্বশেষ ভারতে বাঙ্গালোরে ডক্টর ডেভি শেটি, একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট, ওনাকেও দেখালাম, ওখানে 3 দিন ছিলাম। ওখানে আমি একটু আশালো দেখলাম, উনি একমাত্র ব্যক্তি যিনি আমাকে বললেন চেঞ্জ ইউর লাইফস্টাইল অ্যান্ড টেক সাম মেডিকেশনস দেন ইউ উইল বি ওকে। মানে জীবনযাপনের পদ্ধতি বদলানো বলতে কী বোঝাচ্ছেন সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না এবং আরও অসহায়ত্ব বোধ করছিলাম। এরই মাঝে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে আমি কোয়ান্টাম হার্ট ক্লাবের সন্ধান পাই। যে রাতটা আমি হসপিটালে আমি কাটিয়েছি সেই রাতের অভিজ্ঞতা যদি আমি কিছু বলি, তো আমার পাশেই যে সিটে ভদ্রলোক ছিলেন, আমার চেয়ে বয়সে কম, তো তাকে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যাটা কী, কী সমস্যা নিয়ে আপনি এসেছেন? তো উনি বললেন যে আমি তো একবার নয়, আমি তো এটা নিয়ে আমি টুয়াইস, আমি 2 বারের মতো আসছি। কেন? তো একবার তো আমার রিং পরানো হয়েছিল, সমস্যা আবার দেখা দিচ্ছে, আবার বুকে পেইন, এখন দেখি তারা কী করে। ঠিক আছে, আমার ডান পাশে যিনি ছিলেন উনিও যে কথাটা বললেন যে উনি টুয়াইস না, উনি থ্রাইস, উনি 3 বারের মতো এখানে এসেছেন, উনি একবার বাইপাস করেছেন, তারপরে ওনার সমস্যা দেখা দিয়েছে, এখন কী করে এটার জন্য টেস্ট করতে আসছেন, দেখতে আসছেন, ডাক্তারের পরামর্শ মতো ভর্তি হয়েছেন। তো আমার চিন্তা হলো যে আসলে এই লোকগুলি বারবার আসছে, এর কারণটা কি? যদি ট্রেডিশনালি ট্রিটমেন্টে যদি একটা পারমানেন্ট ব্যবস্থা হতো, এটা যদি পারমানেন্ট ট্রিটমেন্ট হতো, তাহলে এই লোকগুলি বারবার আসতো না, তাহলে আমি কেন এটা করতে যাব? আমি তো আসলে খুঁজছিলাম একটা স্থায়ী নিরাময়, স্থায়ী সমাধান, কিন্তু এই যে অপারেশন বা রিং পরানো, এগুলো তো আমি দেখছি আসলে কোনো স্থায়ী সমাধান নয়, স্থায়ী নিরাময়ও নয়, বারবার হচ্ছে। সুতরাং স্থায়ী সমাধানটা কি? রিং পরানো হলো, বাসায় ফিরে এলাম বটে, হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে এলাম বটে, কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেল যে এই বসে হৃদরোগী হয়ে গেলাম। আমি সবসময় চিন্তা করতাম যে হয়তো আমার আর আমি সুস্থ বোধ করবো না, বা আমি কোথাও যেতে পারবো না, বা কোনো মার্কেটে যেতে পারবো না, কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে পারবো না, সিঁড়ি বেয়ে চলাফেরা করতে পারবো না, সবসময় ভাবতাম আমি বুঝি হৃদরোগী হয়ে গেলাম। এরপর আমার জীবনে একটা ঘটনা ঘটে গেল, আমি হার্ট ক্লাবের সন্ধান পেলাম, ওখানে যাই, তৃতীয় ব্যাচে অংশগ্রহণ করি, মনে হলো যে আমি একটা নতুন জীবন ফিরে পেলাম। দুদিনের এই হার্ট ক্লাবের প্রোগ্রাম থেকে আমরা মূল যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো জীবন দৃষ্টির পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এবং হার্ট ক্লাব কর্তৃক প্রেসক্রাইবড যে খাদ্য তালিকা আছে সেগুলো যদি আমরা অনুসরণ করি, এবং সর্বোপরি
যদি আমরা আস্থার সাথে প্রতিদিন আমরা মেডিটেশন করি তাহলে আমরা হার্ট ডিজিজ থেকে আমরা মুক্ত থাকতে পারি। আর যদি হয়েও যায় তাহলে সহজেই আমরা এই হার্ট ক্লাবের প্রোগ্রামের মাধ্যমে কোর্স করে আমরা সহজেই নিরাময় লাভ করতে পারি, যেমন আমি হয়েছি। বাইপাস এবং রিং পরানো ছাড়াই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ আছি। কোয়ান্টাম হার্ট ক্লাব আমাকে শিখিয়েছে সঠিক জীবন দৃষ্টি কী, একটা মানুষ কীভাবে সুস্থ থাকবে। এখন আমি নিজেকে এখন আর হৃদরোগী মনে করি না, কারণ আমি হৃদরোগী নই, আমি এখন সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। আমি একজন সাবেক হৃদরোগী। কেন সাবেক হৃদরোগী বললাম, এটা আমার উপলব্ধি থেকে বলা, আমি এখন সুস্থ, পরিপূর্ণ সুস্থ। শুধু আমি নই, আমার সাথে যে 20-25 জন অসুস্থ জর্জরিত রোগী মানুষ, হার্টের রোগী মানুষ ছিলেন, আমাদের সাথে ক্লাস করেছেন, আজকে যদি আপনারা দেখেন এদেরকে, আপনারা উজ্জীবিত হবেন এদেরকে দেখে। প্রত্যেকটা লোক সুস্থ এখন। আমি এই জন্য পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা জানাই এবং এই কোয়ান্টাম ফাউন্ডেশন সহ কোয়ান্টাম হার্ট ক্লাবের সবাইকে আমার কৃতজ্ঞতার শেষ নাই। পুরো পার্কটা দুবার ঘুরে এসেছি, আরো একবার যাব। যাবেন নাকি আমার সাথে? আসুন আমরা সবাই মিলে হৃদরোগ প্রতিরোধ করি, চিরতরুণ থাকি।